সামেরি নামক একজন ব্যক্তি সোনা দিয়ে একটা মানে গরুর মূর্তি করেছিল এই মূর্তি পূজা তারা শুরু করেছে তারা চোখের সামনে দেখলো যে ফেরাউন ডুবে মরলো তারা পার হয়ে গেল ঠিক পার হয়ে যাওয়ার পরেই অল্প কয়েকদিনের ব্যবধানে তারা বাছুর পূজা শুরু করেছিল কি পূজা এটা সেই মানুষ রাইল তারপরে যখন মূসা আল ইসলাম তাদেরকে রেখে গিয়েছেন তুর পাহাড়ে আল্লাহর সাথে একান্ত সাক্ষাতের জন্য কথাবার্তা বলার জন্য তাওরাত আনার জন্য এই চল্লিশ দিনের ব্যবধানে তারা আবার শির করা শুরু করেছিল মুসা আলি ইসাল্লাম সেই তাওরাত এনে দেখেছেন যে তারা পদভস্ত হয়ে গেছে এবং তিনি রাগে তাওরাত ছুঁড়ে মেরেছিলেন এটাও কোরআনে আছে এবং তার ভাই হারুন তার চুল এবং দাড়ি তিনি চেপে ধরেছিলেন তোমাকে রেখে গেলাম তুমি কি করলা তখন হারুন আলি ইসলাম বলেছিলেন যে আমি আমার নিজের নফসের ভয় করছিলাম যে তারা আমাকে হত্যা করে ফেলতে পারে অথবা বন উজ্রাইনের মধ্যে বিভক্তি সৃষ্টি হতে পারে এই জন্য আমি কিছু বলতে পারি আমি মাজলুম ছিলাম এই অল্প কয়েকদিনের মধ্যেই তারা শিরিক করলো তারা বাছুর পূজা করলো পাক তাদেরকে বললেন তোমরা আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করো তারা প্যালেসট্যান্ডে থাকতো আমালিকা সম্প্রদায় প্রচণ্ড শক্তিশালী তখন এই মানুস রাইল বলেছিল যে হেমুসা এদ হ্যাভ এনচা ফাদ হ্যাব এনচা ভরব বুকে ক চিলা হেমুসা তুমি যাও আর তোমার রব যাও গিয়ে যুদ্ধ করো অইন না ক এই আমরা এখানে বসে থাকব। কে বলেছে এটা এই বানুস রাইল যাদেরকে আল্লাহ পাক এত বড় বিপদ থেকে মুক্তি দিয়েছেন তারপরে তাদেরকে মান্না এবং সালোয়া খাওয়ার পাঠানো হচ্ছে এই খাওয়ার পর্যন্ত তাদের ভালো লাগছে না তারা বলছে হেমুস আল্লাহকে বলো আল্লাহ জন্য আমাদেরকে যে পেঁয়াজ এই যে রসুন ডাল মসুর এগুলো উৎপন্ন করার তৌফিক অফিক চিন্তা করতে পারেন এর এরপরে তারা আবার বললো একজন একদল মানুষ বনুস রইলেন আল্লাহকে সামনে এনে হাজির করে দাও না হলে বিশ্বাস করব না তারপরে এরকম সত্তর জন মানুষকে বাছাই করে মুসা আল ইসলাম নিয়ে গেলেন ওদেরকে মৃত্যু দিয়েছেন আবার জীবিত করেছেন মানে এরপরে তারা এত বেশি সীমা লঙ্ঘন করা শুরু করলো যে তারপর তারা আবার তলে চলে গেল কথা বুঝতে পারছেন চল্লিশ বছর পর্যন্ত তিহ নামক জায়গায় খালি ঘুরতেই ছিল ঘুরতেই ছিল সকালবেলা যাত্রা শুরু করে সন্ধ্যায় থেকে আবার সে জায়গায় ফিরে আসছে এভাবে চল্লিশ বছর কতদিন চল্লিশ বছর তারপর তারপর মুসা আলাম ইন্তেকাল করলেন এবং মুসা আল ইসলামের কবর আমাদের নবী সাল্লু আল ইসলাম দেখিয়ে দিয়েছেন যে ওই যে লাল ডিবি দেখা যায় ওই লাল ডিবির উপরে মূর্সা আল ইসলামের কবর আছে মুসা আল ইসলামের পরে ওই যে অমীমাংসিত যুদ্ধ আমালিকা সম্প্রদায়ের সাথে এটার বাস্তবায়ন করেছেন পরবর্তীতে ইউসা বিন নুন নামে একজন নবী কি নাম ইউসা বিন নুন তার নেতৃত্বে তালুত নামক সেনাপতি এই যুদ্ধে নেতৃত্ব দেন এবং ওদের দলের মধ্যে ছিল বড় যোদ্ধা তার নাম জালুত এটা সুরা বাকার মধ্যে পাবেন আর এই তালুতের আন্ডারে ছিল দাউদ আলি ইসলাম যিনি তীর নিক্ষেপ করেছিলেন আর জালুতের চোখে গিয়ে লেগেছিল কথা বুঝতে পারছেন এই যুদ্ধে ইউসাবিনুনের নেতৃত্বে এই যুদ্ধে বনু ইসরায়েল জয়লাভ করে ওই ফিলিস্তিন ফিলিস্তিন দখল করে এবং ফিলিস্তিনের প্রবেশাধিকার পায় তারা ওই বাইতুল মাক্তাস সহ পুরো হোলিল্যান্ড যেটাকে বলি পবিত্র ভূমি তারা সেখানকার অধিবাসী হওয়া শুরু করে আল্লাহাক তাদেরকে সেই জায়গা দান করেন এবং আল্লাহা শর্ত দান করেন তোমরা যদি সৎ থাকো এই জায়গায় তোমাদের আন্ডারে থাকবে কিন্তু অসৎ হও সীমা লঙ্ঘন করো আবার আগের মতো এখান থেকে তোমাদেরকে তারা কিছু কাল সত ছিল তারপর তারা দুই দুইবার সীমা লঙ্ঘন করেছে কয়বার দুইবার এই দুইবার সীমা লঙ্ঘন করার কথা সোরা বানি ইসরায়েলের মধ্যে আছে দেখবেন পড়ে একবার যখন সীমা লঙ্ঘন করলো তখন রোমানদের দ্বারা এরা মার খেয়েছে রোমানরা এদেরকে পিটিয়ে সেখান থেকে বের করে দিয়েছে তারপরে আবার যখন লঙ্ঘন করলো তখন নেবুজাত নেজার নামক একজন রাজা সে গিয়ে আবার বের বের করে করে দিয়েছে দাসত্ব শৃঙ্খলা আবদ্ধ করে ব্যাবিলনের কাছে নিয়ে এসেছে এই জায়গাটা একটু ভালো করে বোঝেন দুইবার লঙ্ঘন করেছে আমি শেষ করছি দুইবার লঙ্ঘন করেছে একবার রোমানরা তাদেরকে সাহস্তা করেছে আর একবার নেবুজাত নেজার তারা সাহস্তা করেছে আচ্ছা দ্বিতীয়বার শাহস্তা করার পর তাদেরকে দাস বানিয়ে ইরাকে নিয়ে আসা হয় কোথায় ইরাকে ব্যাবিলন এই সভ্যতায় এবার বন ইসরায়েল আবার সেই দাসত্বে আসলো যেই মিশরের দাসত্ব থেকে আল্লাব মুক্তি দিয়ে এইখানে নিয়ে গেলেন আবার সেই বনু ইসরায়েল দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হলো কথা কি বুঝতে পারছেন অনেক লম্বা হিস্ট্রি এবার এই দাসত্বের জীবন যখন চলছে তখন তারা আপোষে কথাবার্তা বলতো চর্চা করতো কি চর্চা যে আমাদের তাওরাতে কিন্তু লিখা আছে একটা কথা কি কথা লিখা আছে যে যে একজন মসিহ আসবে আমাদের কি আসবে মাসিহ যখন সেই মসিহ আসবে ত্রাণকর্তা তখন আমরা আবার বিশ্বের রুলিং স্টেট হবো আবার সেই জায়গা দখল করতে পারব এটা কোথায় লেখা আছে তাও কিন্তু এখনো আছে এখনো আছে নাও এবং আজকে সকালে আমি এগুলো পড়েছি টাটকা কথা বলছে তাওরা আমি নিজে দেখেছি এখন এই কথা আছে যে আমাদের একজন ত্রাণকর্তা আসবে যিনি আসলে কিন্তু আমরা আবার বিশ্বের শাসনভার ফিরে পাবো এটা কখন তারা আলোচনা করছে যখন তারা এখানে দাস এরপর পাক সেই ত্রাণকর্তাকে পাঠালেন তার নাম কি এই সাহেব মারিয়াম ছিলেন সেই মাসিহ কিন্তু এরা সেই মাসিহকে চিনতে ভুল করল ব্যর্থ হলো বরং তারাই আবার ঈসা আল্লাহামকে হত্যা করার চেষ্টা করলো পাক বলছেন ওমা কচালুহু ওমা সলাবু তারা ইসাহ নেমারিয়ামকে হত্যাও করে নাই ক্রুশবিদ্ধ করতে পারেনা রফ বাল রফ আল্লাহ হইলাই বরং আল্লাপাক তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন আমাদের এই সমাজে কাদিয়ানি যারা আছে এরা কিন্তু বিশ্বাস করে না যে ঈসাআ আল্লাহ উঠিয়ে নেওয়া হয়েছে কথা বুঝতে পারছেন কোরআন স্পষ্ট করে বলছে আল্লাহ পাক তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন কিভাবে উঠিয়েছেন কোন অবস্থায় তিনি আছেন এটা জানার দরকার আছে আমার আল্লাপাক উঠিয়ে নিয়েছেন এবং সশরীরে তিনি সেখানে কিভাবে জীবিত আছেন আল্লাহ ভালো জানেন ওরা কিন্তু এটা বিশ্বাস করে না আর এই দিন দিন ছড়িয়ে পড়ছে সমাজের মধ্যে সতর্ক থাকবেন খুব সতর্ক থাকবেন তো সত্যিকারের মাসিহকে তারা চিনতে ব্যর্থ হলো তাকে হত্যার চেষ্টা করলো আল্লাহ পাক তাকে উঠিয়ে নিলেন এবং ওদের উপর আজাব দিলেন কি আজাব ওরা মিথ্যা একজনকে সত্য মাসিহ মনে করবে এবং তার অনুসরণ করবে এবং আল্লাহ রব আলমী তাদেরকে আবারও সেইভাবে ধ্বংস করবেন ঠিক যেভাবে তাদেরকে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছে